ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব, স্ক্রিনে আপনারা প্রোডাক্টটির নাম দেখতে পাচ্ছেন, ম্যাবেলাম। এটি গ্রুপ নাম হচ্ছে সিলিয়াম হাস্ক এবং ম্যাবেবেরিন হাইড্রোক্লোরাইড। বুঝতে পারছেন এটি একটি কম্বিনেশন ওষুধ, যে কারণে এটি খুব ভালো কাজ করে। এবং নিচে লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, রিলিফ ফ্রম অল সিমটমস অফ আইবিএস সিমুলটেনাসলি, অর্থাৎ আইবিএস এর সকল উপসর্গ থেকে একসঙ্গে মুক্তি। এবং এটি অরেঞ্জ ফ্লেভারে পাওয়া যায়, খুবই সুস্বাদু। এটি স্যাশেট ফরম্যাটে থাকে। আমি আপনাদেরকে এই ওষুধ সম্পর্কে আলোচনা করার আগে এই রই জাতীয় রোগীদের ক্ষেত্রে রোগীদের কথা আমি বলবো, যাদের ক্ষেত্রে ব্যবহার করলে এই ম্যাবেলাম ওষুধটি আপনি খুব ভালো ফল পাবেন। সম্মানিত ভিউয়ার্স, কথায় আছে আপনার ফ্যাট ঠিক তো সব ঠিক, যার ফ্যাটে সমস্যা তার তো সমস্যার কোনো শেষ নেই। ডিয়ার ভিউয়ার্স, তো আমাদের ভিতরে এরকম অনেকেই রয়েছেন যাদের সামনে এরকম অনেক সুস্বাদু খাবার রাখা হয়, কিন্তু ফ্যাটের সমস্যার কথা মাথায় আসার কারণে তারা সব খাবার খেতে পারেন না, জিহ্বাকে সামলে নিতে হয়। ডিয়ার ভিউয়ার্স, ও আমি তাদের জন্য বলবো, তারা যদি এই ওষুধটি সেবন করেন, তারা তাদের আইবিএস এর উপসর্গ থেকে মুক্তি পাবেন। এবং এক্ষেত্রে ওষুধটির ক্ষেত্রে যে কথাগুলো বলা দরকার সেটা হচ্ছে, যারা আইবিএস রোগী, অর্থাৎ ইরিটেবল বাউল সিন্ড্রোম রোগে যারা ভুগতেছেন, আমি বাংলায় সহজভাবে বলতেছি, যারা কোনো খাবার খেলে ফ্যাটে হঠাৎ করে মোচড় দেয় বা কামড় দেয় এবং সাথে সাথে বাথরুমে চলে যেতে হয়, এবং এরকম অনেক রয়েছেন যারা দৈনিক 4-5 বার করে বাথরুমে যাওয়া লাগে, বিশেষ করে সকালে ভোরবেলায় যখন আমরা নাস্তা করি, নাস্তা করার পরেই ফ্যাটে মোচড় দেয় এবং সাথে সাথে বাথরুমে চলে যেতে হয়, বিকেলেও যেতে হয়, রাত্রেও যেতে হয় খাবার পরপরেই, তাদের জন্য এসবটি খুব চমৎকার রেজাল্ট দেয়। এবং যারা ফ্যাটের সমস্যায় ভুগে থাকেন, এদের অন্যতম সমস্যা হচ্ছে যে ফ্যাটের ভিতর ঢাকে এবং বুটবাট আওয়াজ করে, এই জাতীয় বদহজম সম্পন্ন লোকদের জন্য ম্যাবেলাম ওষুধটি খুব কার্যকরী। ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে এই ম্যাবেলামটি কীভাবে খেতে হবে। ডিয়ার ভিউয়ার্স, এই ম্যাবেলাম এটি যদি আপনারা ভিতর থেকে নেন, তাহলে এরকম স্যাশেট ফরম্যাটে পাবেন। এবং এটি খাওয়ার নিয়ম আমি আপনাদেরকে বলবো, 1 গ্লাস পানির ভিতরে একটি ম্যাবেলাম পাউডার প্রথমে মিক্স করে নেবেন, মিক্স করে এটি সাথে সাথে খেয়ে ফেলতে হবে খালি পেটে। এটাই 12 বছর থেকে উপরে যে কেউ এই ওষুধটি সেবন করতে পারবেন। এবং এই ম্যাবেলাম ওষুধটি দৈনিক 2 বার করে খাওয়ার আধা ঘন্টা আগে খাবেন, তাহলে খুবই ভালো ফল পাবেন। এখানে লেখাও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই ওষুধটি আপনারা সেবন করবেন এবং আপনারা দেখতে পাবেন যে খুব ভালো ফল পাবেন। এবং এটি খেলে পাশাপাশি যাদের পায়খানা অনেক নরম থাকে বা অনেক শক্ত থাকে, সেটাও ঠিক হয়ে যায়। তবে এই জাতীয় ফ্যাটের সমস্যার রোগীদের জন্য অবশ্যই কিছু পাশাপাশি পরামর্শ মানা উচিত, যেগুলোর কথা আমি আপনাদেরকে বলছি। প্রথমত হচ্ছে যে তারা শাকসবজি, ডাল এবং মাছ, এই খাবারগুলো তাদের এড়িয়ে চলা উচিত। আর তবে কাঁচা ফাঁকা পেঁপে এক্ষেত্রে ভালো কাজ করে, খেলে ভালো উপকার পাওয়া যায় এবং নরম ভাত খেলে ভালো উপকার পাওয়া যায়। এবং যে কোনো টাটকা খাবার তাদেরকে খেতে হবে, বাসি জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না। তো ডিওর ভিউয়ার্স, এই ওষুধটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সুগার ফ্রি, এখানে কোনো চিনি নেই, গ্লুটেন ফ্রি, গ্লুটেনও ফ্রি, এবং ইজি ম্যাক্স ফর্মুলা, সহজে মিক্স করা যায় এরকম ফর্মুলা, সেফ ফর ডায়াবেটিক প্যাশেন্ট, ডায়াবেটিক প্যাশেন্টদের জন্য এটি নিরাপদ, সেফ ফর প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং মাদার, যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মা রয়েছেন তাদের জন্য এটি নিরাপদ। তাহলে বুঝতে পারছেন এটি মোটামুটি সকলেই খেতে পারবেন। এবং এই ওষুধটির রেট সম্পর্কে আপনাদের বলবো, এই ওষুধটি একটি স্যাশেট 14 টাকা MRP। ডিয়ার ভিউয়ার্স, এই ওষুধটি আপনারা সেবন করবেন এবং দেখতে পাবেন আইবিএস এর জন্য এটি কত দারুণ কাজ করে। সকলকে ধন্যবাদ।